রিহাব চট্টগ্রাম আবাসন মেলার শেষ দিন বেশি ফ্ল্যাট ও প্লট বিক্রি এবং বুকিং হয়েছে বলে জানিয়েছেন রিহাব চট্টগ্রাম ফেয়ার আয়োজন কমিটি। রোববার রাতে মেলার শেষ দিন সাংবাদিকদের সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান রিহাব চট্টগ্রাম রিজিয়ন চেয়ারম্যান আব্দুল কৈয়ুম চৌধুরী। তিনি বলেন, ফেয়ারে ফ্ল্যাট ও প্লট বিক্রির লক্ষ্যমাত্রা ছিল 250 কোটি টাকা এবং অর্জন হয়েছে 238 কোটি টাকা। আমরা অলমোস্ট 96% আনবিলিভেবল আমরা টার্গেটের অনুসারে আমরা সাকসেসফুল ভাবে ডান করতে পেরেছি বলে ধন্যবাদ জানাচ্ছি। আর প্রায় 96% 250 কোটি টাকা আমাদের টার্গেট ছিল, তার মধ্যে 238 কোটি টাকা আমাদের এই পর্যন্ত টার্গেট হয়েছে। এ সময় তিনি আবাসন ব্যবসায় সেকেন্ডারি মার্কেট তৈরির বিষয়টি নিয়ে কথা বলেন এবং ফেয়ারের অফারগুলো আগামী আরও 7 দিন থাকবে বলেও জানান। সেকেন্ডারি মার্কেটের কথা আমরা অনেকবার বলে আসছি এবং আমরা এখনও বলছি সেকেন্ডারি মার্কেটটা করার জন্য। সেকেন্ডারি মার্কেটটা হলে আমি মনে করছি আমাদের রিহেবের আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে একটা ব্যাপক রিয়েল এস্টেট সেক্টরের একটা পরিবর্তন হবে। আমরা মেলার যে সুযোগ সুবিধা সেটা আগামী 1 সপ্তাহ পর্যন্ত যার যার অফিসে সেই সুযোগ সুবিধাগুলো বিদ্যমান থাকবে। এটা 1 সপ্তাহ আমরা যার যার অফিসে এই সপ্তাহ অর্থাৎ ওয়ার্কিং ডে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সেই সুযোগ সুবিধাগুলো বিদ্যমান থাকবে, যে যেই কোম্পানির অফিসে সেই সুযোগ সুবিধাগুলো বিদ্যমান থাকবে সেটা আমরা ওদেরকে এনশিওর করেছি। সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, মেলায় যে 205টি ফ্ল্যাট ও 53টি প্লট বিক্রি ও বুকিং হয়েছে তা গণমাধ্যমের প্রচার প্রচারণার কারণে হয়েছে। আমি ধন্যবাদ দেব প্রথমে মিডিয়াকে, কারণ মিডিয়ারা যেভাবে প্রতিবারের ন্যায় প্রতিবার তো করে এবার আমার মনে হয় সর্বোচ্চ এফোর্ট দিয়েছে আমাদের মিডিয়া, যারা ইলেকট্রনিক প্রিন্ট এবং অনলাইন মিডিয়া সাংবাদিকবৃন্দরা আমি তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। কারণ আমাদের বিজনেসের প্রত্যেকটা জায়গাতে এবং ওনারা যে সাপোর্ট দিয়েছেন এটা আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। সংবাদ সম্মেলনের পর তিনি 4 দিনব্যাপী মেলা সমাপনী ঘোষণা করেন এবং পরে রিহাব চট্টগ্রাম রিজিয়ন কমিটির কো চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল হক চৌধুরীর পরিচালনায় রাফেল ড্র অনুষ্ঠিত হয়। রুমেন চৌধুরী, চট্টগ্রাম টিভি। চট্টগ্রাম টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।